ওড়িশার বালাসোরত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, নিহতর সংখ্যা 261 জনলে বৃদ্ধি, এহেজারেরও অধিক যাত্রী আহত। দুর্ঘটনার পতিত তিনিখন রেল দুর্ঘটনার পিছতে 48 রেলের চলাচল বন্ধ করা হয়েছে। উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের চিকিৎসালয় হাহাকার পরিস্থিতি। ভয়াবহ রেল দুর্ঘটনাক উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যালোচনা বৈঠক। দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ প্রধানমন্ত্রী। নিহত পরিয়াললৈ 10,00,000 টাকার সাহায্য ঘোষণা। আহত সকলকে দিব এককালীন সাহায্য। CERT কেলেঙ্কারি অভিযোগত ইজনের পিছত সিজন গ্রেপ্তার। আজি পুনের দুজনক গ্রেপ্তার সিএম ভিজিলেন্সর। এই পর্যন্ত CERT কেলেঙ্কারি অভিযোগত 21 জনক গ্রেপ্তার, 10 অভিযুক্ত আদালতত হাজির। মহানগরী লালুং গাঁওয়ের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড জড়িত হত্যাকারী গ্রেপ্তার। নিশা লালমাটির গ্রেপ্তার পত্নী হন্তা সোমেন গোস্বামীক পত্নী হত্যা করে ট্রাঙ্কত ভরাই থাকছিল মৃতদেহ। উৎকট গরমে দহিছে রাজ্যবাসী। প্রচন্ড গরমের কেবাখনো জেলার পাঠদানের সময়সূচী সলনি। কামরূপ মহানগর নগাঁও পুয়া 7:30 বজার পাঠদান, তেজপুরের পিছত লাহরীঘাটের বিদ্যালয় ঢলি পড়িল শিক্ষার্থী।